আবার কিছুদিন আগে ফ্রিজে ডিম রেখে খেতে বলেছিলেন। আমি ফলো করতেছি এবং সেই অনুযায়ী খেয়ে যাচ্ছি। মিস্টার জায়েন খান ফ্রম বাংলাদেশ। সাদের দেশ থেকে বিক্রমের ল্যান্ডিং এর মাধ্যমে হঠাৎ করে কক্সবাজারে হাজির ছায়ান্তিকা, সঙ্গে গোলদাবা করে জায়েদ খান। এই প্রসঙ্গ জায়েদ খানের কাছ থেকে জানতে চাইলে জায়েদ খান উত্তর দেন, আমার প্রতিভার কারণে একটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন সেটি আমি অক্ষরে অক্ষরে পালন করি। মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গার খেতে বলেছিলেন, আমি তাই করেছিলাম। আবার কিছুদিন আগে ফ্রিজে ডিম রেখে খেতে বলেছিলেন, আমি ফলো করতেছি এবং সেই অনুযায়ী খেয়ে যাচ্ছি। সুতরাং আমি এখন বেশ হ্যান্ডসাম, স্মার্ট, ইংরেজিতে বেশ ভালো কথা বলতে পারি। I think the Bangladeshi people, some of people, not the lots of people, there's lots of actor, actress. যে শায়ন্তিকা নায়িকা সাকিব খানের সাথে সিনেমা করত সেই শায়ন্তিকাকে নিয়ে জুটি বেঁধেছেন জায়েদ খান। মেয়েদের ক্রাশ হয়েছি এবং হচ্ছি। এখন শুধু বাংলাদেশের মেয়েরাই নয়, বাইরের দেশের মেয়েরাও আমার প্রতি ক্রাশ খায়। যেমন শায়ন্তিকা ক্রাশ খেয়ে বিক্রমের ল্যান্ডিং করে বাংলাদেশে এসেছে কক্সবাজারে আমার সঙ্গে শুটিং করতে। সো বাংলাদেশ ছাড়িয়ে আমি এখন বিদেশিনীদের প্রেমেও হাবিডুবু খাচ্ছি। এখন আমার প্রতি ক্রাশ খেয়ে কক্সবাজারে অজ্ঞান হয়ে শুটিং করছেন শায়ন্তিকা। আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে এলিভেটর বা উড়াল রাস্তা। এলিভেটর গরিব মানুষের উপকারে না লাগলেও আমার শুটিংয়ের জন্য বেশ কাজে লাগবে। লাগুক না আলুর কেজি 50 টাকা, ডিম 100 টাকা, আমার কিছু যায় আসে না। কিন্তু আমরা যে ডিজিটাল তা বিশ্ববাসীকে জানাতে হবে না? যেমন করে আমার সিনেমা মানুষ দেখুক আর না দেখুক, আমি কিন্তু সবারই ক্রাশ। আমি কিন্তু শুটিং করেই যাচ্ছি, ক্রাশ বানাচ্ছি। শাকিব খানের কলকাতার নায়িকা শায়ন্তিকাকে নিয়ে জুটি বেঁধেছেন, চুটিয়ে শুটিং করছেন কক্সবাজারে। সো খান বংশের মর্যাদা দায়িত্ব পেলেন জায়েদ খান। সবার মুখে কুলু এটে দিতে যাচ্ছেন জায়েদ খান তার কাজের মাধ্যমে। তাকে নিয়ে টল করার মতো দাঁত ভাঙ্গা জবাব দিলেন দেশের এই জনপ্রিয় কিং খান। আগামীর সময়টা জায়েদ খানের, আসছে তার ছায়াবাজি ও সোনার চর। জায়েদ খান।